নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড হয়েছে কিনা তার জবাব না দিলেও 2018 মতো নির্বাচন হলে গণমুখী আন্দোলন করবে বলে জানিয়েছে তৃণমূল বিএনপি। ক্ষমতায় না গেলেও প্রধান বিরোধী দল হবার আশাবাদ জানিয়েছেন তৃণমূল বিএনপির নেতারা। শনিবার থেকে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে সম্প্রতি পুনর্গঠিত এই দলটি। শনিবার সকালে রাজধানীর তোক্ষানায় তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণের উদ্বোধন করেন দলটির মহাসচিব তৈমুর আলম খন্দকার। 300 আসনে প্রার্থী দেবার আশাবাদ জানান তিনি। আমরা এবারে 300 আসনেই প্রার্থী দিতে পারবো এবং 300 আসনে আমরা জোরদার নির্বাচন করতে পারবো এবং জনগণ ইনশাল্লাহ আমাদের পাশে থাকবে। আমরা ক্ষমতা যাওয়ার এই আশা পোষণ করি, না হলে আমরাই থাকবো বাংলাদেশের প্রথম বিরোধী দল। যখন নির্বাচন কমিশনের উপর অনাস্থা জানিয়ে বিরোধী দলগুলোর আন্দোলন চলছে, সেই সময় নির্বাচন কমিশনের উপর এতটা আস্থা কোথায় পেলেন প্রশ্ন ছিল বিএনপি সাবেক এই নেতার কাছে। জাতীয় সংঘ তখনও বলে নাই যে এটা 153টা ভোটে ক্যান্ডিডেট ছিল না 2014-তে, আমরা তোমাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না, তোমাদের বৈধতা নাই, এই কথা জাতীয় সংঘ বলে নাই, বিদেশি শক্তিও বলে নাই। অতএব সরকার যখন ঠেকানো যায় না, অতএব এই সরকারকে আনচ্যালেঞ্জ যেতে দেওয়া আমাদের ঠিক না। অতএব আমরা মনে করি আন্দোলনের অংশ হিসাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। সকালে দলের ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর ডাক্তার শেখ হাবিবুর রহমানের হাতে খুলনা 4 আসনের মনোনয়ন ফর্ম তুলে দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলটির মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। নির্বাচনে অংশ নেওয়া আন্দোলনের এক ধরনের কৌশল দাবি করেন মনোনয়ন প্রত্যাশীরা। আমরা একটা ভিন্ন টেকনিক অবলম্বন করে আমরা এখন সংসদে যেতে চাই, সংসদে যে আবার আমরা জনগণের চাহিদা পূরণের জন্য আমরা আন্দোলন করে যাব। বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর বড় ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীও মনোনয়নপত্র সংগ্রহ করেন গাজীপুর 1 আসন থেকে। তিনি লড়বেন আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে। জেতার বিষয়ে আশাবাদী তিনি। মুক্তিযুদ্ধের চেতনাকে বাংলাদেশি জাতীয়তাবাদের সাথে সম্পৃক্ত করে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে আমার লক্ষ্য। প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 5টা সোমবার পর্যন্ত মনোনয়ন ফর্ম বিক্রি করবে তৃণমূল বিএনপি। নাজি আফরিন, এটিএন নিউজ, ঢাকা।